রাজধানীর তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কন্টেইনার চাপায় নিহত হয়েছেন এক শ্রমিক। ময়নাতদন্তের জন্য তার মরদেহ পাঠানো হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। পুলিশ জানায়, সকাল 11টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি কন্টেইনার ক্রেনের মাধ্যমে সরানো হচ্ছিল। সে সময় ক্রেনের একটি তার ছিঁড়ে শাহিন মিয়ার উপর এটি পড়ে, ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ সময় শাহিনের সহকর্মী ও স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়লে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ। একটা কন্টেইনার শিফট করতে গিয়ে কন্টেইনারের নিচে পড়ে এখানকারই একজন শ্রমিক, তার নাম শামীম, উনি মারা গেছে। তার ডেড বডি আমরা সরোয়ার দিতে পাঠিয়েছি। এখন পর্যন্ত যেটা আমরা পেয়েছি, একজনেরই মৃত্যুর ঘটনা, অন্য কোনো মৃত্যু এখন পর্যন্ত আমরা পাইনি। একটা দুর্ঘটনা ঘটেছে, এটা আমরা প্রপার তদন্ত করব, কার কী দায় দায়িত্ব আছে সেটা আমরা যা ইয়ে করে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা হবে।